আমন্ত্রণ জানাচ্ছি এসিটিভি নিউজ আপডেটে, সাথে আছি আমি বিপুল দেবরায়। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন বাংলাদেশে শনাক্ত হয়েছে। জিম্বাবুয়ে থেকে ফেরত দুই নারী ক্রিকেটার নতুন ও শক্তিশালী এই ধরনে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গেল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্বজুড়ে ওমিক্রন দাপিয়ে বেড়াচ্ছে, তবে এ পর্যন্ত এই ধরনে আক্রান্ত হয়ে একজনও মারা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপকে সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে ওয়াসা ভবনে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বস্তুনিষ্ঠভাবে নিষেধাজ্ঞা দেয়নি, তারা অতিরঞ্জিত সংবাদের উপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দিয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এম এ মোমেন বলেছেন, বাংলাদেশের র্যাব ও পুলিশের সাত সদস্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ দুঃখজনক, এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। পাবনা সদর উপজেলা ভাড়ারা ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইয়াসিন আলী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সংঘর্ষে মোট 10 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 9টায় উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদিচারা বটতলায় এই ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরে দেওয়া হয়। কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। করোনার টিকার সনদ সঙ্গে না থাকায় ডাক্তার মুরাদ ইমিগ্রেশন পার হতে পারেনি বলে জানা গেছে। নারীর প্রতি অসৌজন্যমূলক আলোচনার জেরে পদত্যাগের পর দেশ ছাড়তে বাধ্য হন সাবেক এই প্রতিমন্ত্রী। বাংলাদেশিদের জন্য আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। দীর্ঘ 3 বছর পর বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তির পরপরই শ্রমিক নিয়োগ শুরু হবে। মালয়েশিয়ায় কৃষি উৎপাদন সেবাসহ বেশ কয়েকটি খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ করা হবে। শিগগিরই এজন্য বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই হবে। রাজধানীর বাংলা মোটরে আরকে টাওয়ারে ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা 12:15 আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 8 ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই ঘটনায় 3 জন আহত হয়েছেন, তারা শেখ হাসিনা বার্ন্ড অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ময়মনসিংহের সদরের চর সীরতা নয়াপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে 2 সহোদর। তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়ে অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রফিকুল ইসলামের উপর হামলা চালায়। এ সময় তার ভাই শফিকুল ইসলাম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। শফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। গেল রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবার জানাব দেশের বাইরের খবর। ভারতে দিন দিন করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত 32 জনের দেহে ওমিক্রন ধরা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মুম্বাইয়ে। সংক্রমণ রোধে এ রাজ্যে 144 ধারা জারি করা হয়েছে। এ রাজ্যে 2 দিনের জন্য কোনো বড় জমায়েত মিছিল করা যাবে না। আজ থেকে এই নির্দেশ কার্যকর হবে 48 ঘন্টার জন্য। বিধিনিষেধ লঙ্ঘন করলে ভারতীয় দণ্ডবিধির 188 ধারা এবং অন্যান্য আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। এবার জানাব মাঠে ময়দানের খবর। ইংলিশদের লড়াই থামিয়ে দুর্দান্ত জয়ে এবারের অ্যাশেজ শুভ সূচনা করল অস্ট্রেলিয়া। টেস্টের তৃতীয় দিন লড়াই জমিয়ে তুলেছিলেন ইংলিশ অধিনায়ক জো রুট এবং ডেভিড মালান। দুজনে সেঞ্চুরির অপেক্ষায় থেকে দিন শেষ করেন। নতুন অধিনায়ক প্যাট কামিন্সের অধীনে আজ টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ডকে 9 উইকেটে বিশাল ব্যবধানে হারিয়েছে অজিরা। 150 ছাড়ানো ইনিংস খেলে গাবা টেস্টে ম্যাচ সেরা হয়েছেন টাবিস হেড। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন সংবাদ সংবাদে।